বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্লিপলেস কলকাতা আমি তোমাদের বন্ধু স্বস্তিকা এন্ড বিহাইন্ড দ্য ক্যামেরা সৌমদে তো এখন যেহেতু করোনা আরও অনেক বাড়ছে তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে তোমরা প্লিজ যখন ক্রাউডেড এলাকাতে আসবে তখন মাস্ক কেউ খুলবে না তো আমি জাস্ট ফর ভিডিও করার জন্য মাস্কটাকে খুলেছি এটা হচ্ছে ফার্স্ট যেটা বলার ছিল আমার জিনিস আর আজকে রোববার সকালবেলা যদি চোখের সামনে গরম গরম রাধা পল্লবী ভাসতে দেখা যায় তাহলে রোববার সকালে জাস্ট মানে অসম হয়ে উঠবে তো এখন এই মুহূর্তে আমি আছি বিকেপালের বাড়ির ঠিক অপোজিটে একটা অনেক বছর পুরনো মিষ্টির দোকানে দোকানটার নাম হচ্ছে শ্রী আশুতোষ দে তো দোকানটা অনেকই পুরনো আর এই দোকানে অ্যাকচুয়ালি আমি চিনতে পেরেছিলাম কারণ এই দোকানের কুলফি অনেক ফেমাস তো যখনই আমি আসি দোকানটায় তো আমি কুলফি মাস্ট ট্রাই করি তো রাধা পল্লবীর ব্লগ করার আগে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কুলফিটা তোমরা অতি অবশ্যই যদি এই এলাকাতে বিকেপাল এলাকাতে আসো তাহলে অবশ্যই ট্রাই করতে পারো আর এখন সকালবেলা যেদিন আমরা লাস্ট কুলফি খেতে এসেছিলাম সেদিন জিজ্ঞাসা করে গেছিলাম যে এখানে সকালবেলা রাধা পল্লবী কবে ভাজে তো দ্যাটস ওয়াই এখানে সকালে মানে পুজোতে ভাজা হচ্ছিলো না তো এখন যেহেতু আবার স্টার্ট হয়েছে তাই আমরা এসেছি আর পুরো মেকিংটা ভীষণই ইন্টারেস্টিং কারণ সকালবেলা যদি গরম গরম রাধা পল্লবী চোখের সামনে ভাজতে দেখা যায় জাস্ট মানে এখন আমার যদি ইচ্ছে হয় যে কড়াই যখন ছাড়ছে জিনিসগুলো তখন জিনিসগুলো ফুলে উঠছে আর এতটা সুন্দর দেখতে লাগছে যে বাঙালিদের কাছে এই যে ছোটো ছোটো মোমেন্টসগুলো কিন্তু অনেক স্পেশাল হয় হাতে এই যে এখন রাধা পল্লবী আর এই যে আলুর দমটা রয়েছে জাস্ট সকালবেলাটা স্বর্গ মনে হচ্ছে আমার কাছে আমাকে সবাই কমপ্লেন করে তুই এত জায়গায় যাস আর খালি খেয়ে খেয়ে আসিস আমাদেরকে খাওয়াস না তো খাত খেতে হলে কিন্তু আসতে হবে এইসব দোকানগুলোতে কারণ এইসব দোকানগুলো এখন যেহেতু অনেক রেয়ার হয়ে যাচ্ছে আর 100 বছরেরও বেশি পুরনো দোকান ফোর্থ জেনারেশন চলছে এটা তো এইসব দোকানগুলো যদি এতে এইসব দোকানগুলোতে যদি আমরা না খাই তাহলে কিন্তু নর্থ কলকাতার ঠিক যে অ্যাকচুয়াল টেস্টটা খাবারে সেটা কিন্তু কখনোই বোঝা যায় না তো খেতে হলে অবশ্যই আসতে লাগবে আর আমি তোমাদের যেহেতু ডেস্টিনেশনগুলো সবসময় তো প্রপারলি বলে দিচ্ছি তো কোনো সমস্যাই নেই আশা করি তোমরা আসবে আর আমাকে রিভিউ দেবে নেক্সট টাইম যে কেমন লাগলো তোমাদের খেতে তো এখন আমি এগুলোকে খাবো খেয়ে দেন আমি তোমাদেরকে বলবো ভীষণই নরম জিনিসটা অনেকটাই নরম আর মিনিমাম লোকে যারা খেতে ভালোবাসে তারা দেখ 4-5 টাকা হয় তাদের জন্য কোনো ব্যাপারই না এতটাই জিনিসটা নরম আর আলুর দমের টেস্ট সুমন তো কোনো কথা হবে না আমি বলবো যদি তোমরা কখনো এই এলাকাতে আসো তাহলে অবশ্যই অবশ্যই করেই ট্রাই করতে পারো তোমরা এটাকে মুখে দিলে দুটিতে জাস্ট গলে যাচ্ছে এত নরম রাধা পল্লবী আমি তো অ্যাটলিস্ট এর আগে কখনো খাইনি রাধা পল্লবী তো সবসময় মনে হতো যে ভীষণটা হেভি হয় যেহেতু ভেতরে ডাল দেওয়া থাকে তো জিনিসটা একটু মোটা হয় কিন্তু আমার টোটাল কনসেপ্টটা এখানে এসে বদলে গেছে এতটা নরম মানে এদের হাতের কাজ মানে এতটাই পোক্ত এরা করতে 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 যে কোনো ব্যাপার না যে রাধা পল্লবীটা
দরকার। আর আমি যদি ট্রাই করতে যাই তাহলে তো গ্যাস ফ্যাস ছিটকে অন্য বাড়িতে চলে যেতে পারে, এটা আলাদা ব্যাপার। প্রত্যেকটা বাইট মুখে নিচ্ছি আর জাস্ট গলে যাচ্ছে। রাধা পল্লবীর যে হিস্ট্রিটা আছে সেটা হচ্ছে যে শ্রী চৈতন্য দেব যিনি আছেন, তো তিনি শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য এই যে রেসিপিটা এটা ইনভেন্ট করেছিলেন। শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে রাধা পল্লব হচ্ছে একটা নাম, তো তার থেকেই নামকরণ হয়েছে রাধা পল্লবী। তো এটা ছিল একটা ওই রান্নার শেষে একটা ছোট্ট টিপস বলে সেরকমই হচ্ছে আমার ব্লগের শেষে একটা ছোট্ট টিপস। এটা কি বানানো হচ্ছে? হ্যাঁ, ক্ষীরের চপ। ক্ষীরের চপ এটা কখন পাওয়া যায়? ক্ষীরের চপটা রাধা পল্লবীটা জাস্ট ভীষণ অসম খেতে ছিল। আর এখানে তোমাদের সৌম্যদীপ একটা ছোটো ভিডিও ক্লিপসেও দেখিয়েছে যে ক্ষীরের চপ বানানো হচ্ছিলো, যেখানে ফার্স্টে পুরো ময়দাটাকে তোমার তেলে মাখা হচ্ছিলো আর একটুখানি জল দেওয়া হয়েছিল, যাতে তো জলে তেলে অ্যাকচুয়ালি মিক্স খায় না, কিন্তু ক্ষীরের চপে জলে তেলে মিক্স হয়ে গেছে। তো আর তোমরা যদি এখানে আসো তাহলে আমি রেকমেন্ড করবো যে এই জায়গাটায় তুমি আসতে পারো অনেক ভালো খাবার খেতে। আর এক একটা রাধা পল্লবী ছিল 8 টাকা পিস, আর তার সাথে একটা আলুর পিস, তো টোটাল 8 টাকা প্লেট। যত নেবে তো পার 8 টাকা করে অ্যাড হতে থাকে। আজকের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। আর ডেসক্রিপশন বক্সে এখানকার লোকেশনটা আর আমাদের ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, তো তোমাদের যদি কিছু সাজেস্ট করার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সেও জানাতে পারো, আদারওয়াইজ ইনস্টাগ্রামের লিঙ্কে গিয়ে আমাদেরকে সেখানেও কিন্তু মেসেজ করে জানাতে পারো। আজকের জন্য টাটা।